ভারত এরিব হোয়াটসঅ্যাপে দিল্লী উচ্চ ন্যায়ালয়ত ভারত এরার হুঙ্কার হোয়াটসঅ্যাপর কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি আইন মনাতকৈ ভারত এরি যার পক্ষপাতি বলে আদালতক স্পষ্টকৈ জনাই দিছে হোয়াটসঅ্যাপর অধিবক্তা তেজস কারিয়াই। 2021 সনের আইটি আইন পুনরীক্ষণের বিরোধিতা করেছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে। তথ্য প্রযুক্তি আইনের পুনরীক্ষণ ঘটাই কোনো একটা মেসেজের মূল উৎস রাজহুয়া করার নির্দেশ দিয়া হয়েছে হোয়াটসঅ্যাপক, যে নির্দেশ মানিবলে নারাজ হয়েছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে আদালতের মজিয়া পাইছে বিষয়টে এন্ড টু এন্ড এনক্রিপশনের কোনো একটা মেসেজের মূল উৎস কাকু রাজহুয়া করব নারে বলে আদালতক জানাই দিছে মেটার অধীনের প্রতিষ্ঠানটে। কার্যবাহী মুখ্য ন্যায়াধীশ মনমোহন আর ন্যায়াধীশ মনপ্রীত প্রীতম আরোরার গঠিত খণ্ড বিচারপীঠক এনক্রিপশনের নিয়ম ভাঙিবলগিয়া হলে ভারত এরি যাব বলে স্পষ্টকৈ জানাই দিছে হোয়াটসঅ্যাপর অধিবক্তা তেজস কারিয়াই। 2021 সনের 25 ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তির এই নতুন আইন প্রণয়ন করেছিল ভারত সরকারে, কিন্তু এই আইন মানিবলৈ নারাজ হোয়াটসঅ্যাপ। কারণ ভারত সরকারের শেহতীয়া তথ্য প্রযুক্তি আইন মানিবলগিয়া হলে হোয়াটসঅ্যাপে দীর্ঘ সময়ের সংরক্ষণ করে রাখব লাগিব কোটি কোটি ভয়েস আর টেক্সট মেসেজ। প্রতি মিনিটর কোটি কোটি মেসেজের কোনটো মেসেজের উৎস সরকারক জানাবলগিয়া হব পারে সেয়া নজনাক এই আইন মানি লওয়াটো অসম্ভব বলে আদালতক জানাই দিছে হোয়াটসঅ্যাপে। 2021 সনত সরকারে তথ্য প্রযুক্তি বিধি প্রযোজ্য করতেই বিতর্ক সৃষ্টি করেছিল বিরোধীয়ে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেন্সরশিপ অভিযোগ আনিছিল বিরোধী দলসমূহে, কিন্তু তার পাছতো নিজের স্থিতিত অটল কেন্দ্রীয় সরকার। বিপরীতে একোটা ভয়েস কিংবা টেক্সট মেসেজের সমস্ত শৃঙ্খল উন্মুক্ত করে দিয়াটো যুক্তিসঙ্গত হয়নে বলে ওলোটাই সরকারক প্রশ্ন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের। অচিরেই এই বিবাদর মীমাংসা নহলে হয়তো ভারত এরিব পারে আমার প্রতি মুহূর্তের লগরী হোয়াটসঅ্যাপে।